প্রচণ্ড গ্রীষ্মপ্রবাহে দহিছে সমগ্র রাজ্য। ক্রমাত ঊর্ধ্বগামী হয়েছে পারাস্তম্ভ। বিপর্যস্ত জনজীবন। রাজ্যের জিলাই জিলাই সলনি বিদ্যালয়ের সময়সূচী। রাজ্যজুড়ি প্রচণ্ড গ্রীষ্মপ্রবাহর দহন। সূর্য দেবতার খাও খাও মূর্তি। ঠায়ে ঠায়ে জনশূন্য হয়ে পড়ছে রাজপথ। বরাক উপত্যকার অন্যতম শহর করিমগঞ্জের রাজপথের দৃশ্য। তীব্র গতিত পারাস্তম্ভ ঊর্ধ্বগামী হওয়াত রাজপথ এক প্রকার জনশূন্য হয়ে পড়ছে। হাইলাকান্দির 804 নং উত্তর বলদাবল্দি বিদ্যালয়ের 4 গৰাকী শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। হিটস্ট্রোকত আক্রান্ত হওয়া এই শিক্ষার্থীসলক ভর্তি করা হয় চিকিৎসালয়ত। একদরে শহরখনের পাতা চৌরঙ্গীত হিটস্ট্রোকত আক্রান্ত হয় ইলিয়াস আলী নামের এজন ব্যক্তি। বর্তমান তেওঁৰ অবস্থা সংকটজনক। কোন কোন শিক্ষার্থীর স্বাস্থ্যর প্রতি লক্ষ্য রাখি রাজ্যের কেবাখনো জেলাত আগুয়াই দিয়া হয়েছে বিদ্যালয়ে পাঠদানের সময়সূচী। কিন্তু এই মুহূর্তত স্বাভাবিকতেই প্রশ্ন হয়, এই প্রচণ্ড গ্রীষ্মপ্রবাহরপর কিদরে সুরক্ষিত করে রাখি পাৰিব আপনার শিশু সন্তানক? তারবাবে রাজ্যের কেবাজনো বিশিষ্ট চিকিৎসকে আগবাইছে পরামর্শ। বরপেটার জ্যেষ্ঠ চিকিৎসক ডাক্তর কে কে দাসে শিশুসকলের স্বাস্থ্যের যত্ন লোলে বিদ্যালয় কর্তৃপক্ষলে আগবহালে বিশেষ পরামর্শ। তেওঁলোকে যাতে স্কুলত যাওতেও অলপমান ঢিলা কাপড় পিন্ধি যায়, মানে খুব টাইট একটা কাপড় বা টাই চাই নমরাকে এই ধরনের করব পারে। আর সেই স্কুল কর্তৃপক্ষ এই একটা ক্ষেত্র মানে একটা দায়িত্ব লোক লাগে যে স্কুলত যেটা যায় লড়াছালীবিলকেও সরু লড়াছালী যা আছে যাতে পর্যাপ্ত পরিমাণে পানি খাইছে নাই সেই দিকত কিন্তু শিক্ষক শিক্ষয়িত্রী সকলেও মানে বা স্কুল কর্তৃপক্ষ একটা মানে আহ্বান জানাব লাগে আর সেই ক্ষেত্রে সচেতন হব লাগে। বিশেষ কাম না থাকলে শিশুসকল বাহিরলৈ নোলাব। এই পরামর্শ আগবহালে তেজপুরের জ্যেষ্ঠ শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তর রঞ্জন মহন্তই। শিশুসকলক আমি যিমান পাৰো ঘরের ভিতরতে রাখাটা দরকার। এতিয়া বাহিরত এনে রোদত খেলা ধুলা করাতকে বা এনে বজার সমার এনে ঘুরি ফুরাতকে যদি আমি শিশুসকলক ঘরতে রাখব পারো, বেশিকে ওলাব নালাগে। অতি দরকারি কাম না থাকলে বা অতি দরকারি কিনা অসুবিধা নহলে ঘরের ভিতরতে থাকাটা এতিয়া যুগত। যদি ডিহাইড্রেশন হব নহবর কারণে আমি তেওঁলোকক পাতল ধরনের কাপড় কটনের কাপড় তেনকা কাপড় ঘরতে পিঁধাই রাখব লাগে। প্লাস আমি যিমান পাৰো তেওঁক পানীয় খাদ্যটো সরকে খুব লাগে। আগতে আমি যিমান দিছিলোঁ তাতকৈ এতিয়া দুগুণ তিনিগুণ পরিমাণের বেছি দিব লাগিব। আপোনালোকে এই ওআরএসৰ এনেকুৱা পেকেট আছে, WHOৰ লিখা থাকে, এনেকুৱা ওআরএসৰ পেকেটে লব। শীতল পানীয় পরিহার করক, ডাবর পানি, নেমু অথবা দই সেবন করক। এই পরামর্শ যোৰহাট মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের মুরব্বী অধ্যাপক ডাক্তর বিষ্টুরাম দাসর। পানীয় আছে, সেই পানীয়র ভিতর কি পড়ে? আমার থামসআপ পড়ে, কোকা কোলা পড়ে, তারপর আপনার ফ্রুটি পড়ে, এইবিল পেকেটের ভিতর বটলের ভিতর আছে, সিল করে। এই বস্তুবিলাকে আমাক হানি করে, এইবিলাকত প্রিজার্ভেটিভ থাকে। আর এই প্রিজার্ভেটিভ সংরক্ষণ করবর কারণে কিছু রাসায়নিক পদার্থ মিহলি করে, আর সেই রাসায়নিক পদার্থবিল আমার শরীরের কারণে দো। তাকে নকরি যদি আমি ডাব নারিকলের পানিটা খাও, ডাব নারিকলের পানি যথেষ্ট পরিমাণের পটাশিয়াম থাকে, আমার স্বাস্থ্যের কারণে খুব ভাল। তাকে নকরি যদি মায়ে বনায় দিয়া কাজি নেমু নিমখ চেনি পানির যে মিশ্রণ সেইটো যদি খাওঁ সেইটো আমাৰ কাৰণে খুব ভাল। ঘৰতে পাতি লোৱা দৈ যদি খাওঁ সেইটো আমাৰ কাৰণে ভুল হয়। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।